এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের বিএসসি আগরতলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে যে চ্যাপ্টারটা আমরা করাবো সেটা হলো গিয়ে প্রবলেমস অন এইচএস। প্রবলেমস অন এইচএস একটা এরকম চ্যাপ্টার যে চ্যাপ্টারটাতে অ্যাকচুয়ালি কোনো ফর্মুলার দরকার পড়ে না। কনসেপচুয়াল যদি কথাবার্তা বলি, কনসেপচুয়াল বলতে শুধু রেশিওর কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে ইজিলি তুমি করে দিতে পারবে। কিরকম, সে ধরো কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, প্রেজেন্টের, পাস্টের, আর ফিউচারের, এছাড়া তো আর কিছু জিজ্ঞাসা করবে না, তাই না? তো তার মধ্যে থেকে যদি আমি বলি যে তোমার শুধু একটা জিনিস জানা থাকতে হবে, যেরকম পাস্টের কথা বলছে না, প্রেজেন্টের কথা বলছে না, ফিউচারের কথা বলছে, ওই জিনিসে তোমার খেয়াল রাখতে হবে। তো সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে কোশ্চেন দেখে, ইজ থাকলে, আর থাকলে, এগুলা অ্যাট প্রেজেন্ট, এগুলা প্রেজেন্টের কথা বলে, নাও, ঠিক আছে। যদি পাস্টের কথা বলি তাহলে এগো, বিফোর, এরকম ভাবে বোঝাবে, ঠিক আছে। ওয়াজ, ওয়ার, এগুলো যদি থাকে তাহলে পাস্টের কথা বোঝাবে। আর ফিউচারের মধ্যে কি কি হতে পারে, যেরকম উইল বি, আফটার, হ্যান্স, ঠিক আছে, নেক্সট, লেটার, এগুলো কি ফিউচারের বোঝা। তো বেসিক এতটুকুই বোঝার। যে আরেকটা জিনিস বোঝার আছে, যখন বলবে যে 5 বছর পরে কোন একটা পার্সনের এইজ 5 বছর পরে, মানে 5 বছর পরে যখন বোঝাবে তখন বুঝতে হবে যে প্রেজেন্ট থেকে 5 বছর পরে, 3 বছর আগে, মানে প্রেজেন্ট থেকে 3 বছর আগে। তো তুমি যদি, তোমাকে যদি ফার্স্ট একটা লাইন বলে দিয়ে দেয় যে 3 বছর আগে ছিল সে ধরো 25, 5 বছর পরে কত হবে, তো 5 বছর পরে বলতে প্রেজেন্ট থেকে কিন্তু 5 বছর পরে, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি ভালোভাবে লক্ষ্য রাখবে। আজকের টপিকটা প্রবলেমস অন এইচএস এর যে প্রবলেমগুলো করাবো রেশিও দিয়ে করাবো, খুব ভালোভাবে দেখবে ক্লাসটা, ইজিলি করে নিতে পারবে, কোনো ধরনের প্রবলেম হয় না যখন আমরা এইচএস এর প্রবলেম করি, ঠিক আছে। তো শুরু করি তাহলে ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, ফার্স্ট কোশ্চেনে বলছে যে দ্য এজ অফ সুনীল ইজ 2 ইয়ার্স, দ্য এজ অফ সুনীল ইজ 2 ইয়ার্স, ঠিক আছে, এজ অফ সুনীল ইজ 2 ইয়ার্স। অ্যান্ড নেক্সট কি বলছে যে 5 ইয়ার্স হ্যান্স, সুনীলের এজ কত দেওয়া আছে, 2 ইয়ার্স দেওয়া আছে। নেক্সট বলছে 5 ইয়ার্স হ্যান্স দ্য সাম অফ দ্য এজ অফ সুনীল অ্যান্ড মঞ্জিত ইজ 86 ইয়ার্স। তো 5 বছর পরে, যে 5 বছর পরে যদি বলি, 5 বছর পরে যে এজটা আসবে দুইজনের, সাম কত আসবে, 86। এখানে কে কে আছে, এখানে সুনীলও আছে, মঞ্জিতও আছে, দুইজনের সাম 5 বছর পরে। নেক্সট কি বলছে, 4 ইয়ার্স এগো দ্য রেশিও, 4 ইয়ার্স এগো দ্য রেশিও অফ দ্য মঞ্জিত, এজ অফ মঞ্জিত টু দ্যাট অফ সুনীল ইজ 11:23। যদি আমি এখন দেখি, একটু যদি দেখি যে 4 ইয়ার্স এগো, 4 ইয়ার্স এগো বলতে কি বোঝাচ্ছে, 4 বছর আগে, কার কার, মঞ্জিত আর কার, সুনীলের, এই যে রেশিও কি ছিল 11:23, এটা 4 বছর আগে, আর 5 বছর পরে তাদের টোটাল কত, 86 বলছে না, এটা কি 5 বছর পরে। তাহলে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এখানে আমি বলি যে প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ থেকে 5 বছর পরে, প্রেজেন্ট এজ থেকে 4 বছর আগে, বুঝা গেছে। নেক্সট যদি দেখি তাহলে টোটাল যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কত ইয়ারের, টোটাল যদি ডিফারেন্সটা দেখো তাহলে টোটাল ডিফারেন্স হচ্ছে 9 ইয়ারের, 9 ইয়ারের ডিফারেন্স পাস্ট থেকে একদম ফিউচার অবধি। তো এখন দেখো যে যে রেশিওর যে টোটালটা বেরোচ্ছে, রেশিও টোটালটা কত, 34, রেশিওর যে টোটালটা হচ্ছে এটা 34 হচ্ছে, আর 9 বছরের 34, তো 34x ধরে নিলাম, যদি আমি 11x আর 23x ধরি তাহলে 34x, 34x 9 বছর পরে, 9 বছর দুইজনই তো 9 বছর করে বাড়বে না, তাহলে টোটাল কত বাড়বে, মঞ্জিত 9 বছর বাড়লো আর সুনীলও 9 বছর বাড়লো। তো যে সামটা আসবে সেটা তারা বলছে কত, 86। তো এখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করে নিলে ইজিলি এর ভ্যালু বার করতে পারবো, ঠিক আছে। তো এর ভ্যালু বার করতে গেলে আমি এখান থেকে এক্স ভ্যালু বার করি, এক্স কত আসবে, 34x ইকুয়াল টু কত, 86 - 18, 86 - 18 কত হয়, 86 - 18 যদি করি কত আসছে, 68 নাকি, 68। তো 34x যদি 68 হয়, x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু 2 আসবে। যদি x ইকুয়াল টু 2 আসে, ভালো করে দেখো, x ইকুয়াল টু যদি 2 হয়, সুনীলের এজ, প্রেজেন্ট এজ এর মধ্যে ওই এটা ছিল না, তো প্রেজেন্ট এজ বার করতে হবে ফার্স্টে। প্রেজেন্ট এজ বার করতে গেলে
আগে আমার এই যে রেশিওতে 23 ছিল এটা কোন সময় ছিল 4 বছর আগে ওই এজটা বার করতে হবে তো যেহেতু আমি x এর ভ্যালু জানি এখন তাহলে 23x যেটা শুনলের এজ ছিল সেটাও বার করতে পারবো কত হবে 46 যদি 46 হয় এটা ছিল 4 বছর আগে 4 বছর পরে কত হবে মানে প্রেজেন্টে কত হবে প্রেজেন্টে হবে কত 50 আর এই প্রেজেন্টে শুনলের এজটা কত দেওয়া আছে 2a দেওয়া আছে তো 2a যদি 50 হয় a ইকুয়ালস টু কত আসবে a ইকুয়ালস টু 25 তো a = 25 এন্ড দ্য ভ্যালু অফ a = কত আসছে 25 অপশন নাম্বার b বুঝা গেছে নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেনে কি বলছে একটু নেক্সট কোশ্চেন কি বলছে দেখো 6 ইয়ার্স এগো দ্য রেশিও অফ এজ অফ সুমন এন্ড রাহুল ইজ 8:9 6 ইয়ার্স এগো বলছে না 6 বছর আগে 6 ইয়ার্স এগো সুমন এন্ড কি রাহুলের যে এজের রেশিও সেটা কি 8:9 আচ্ছা আফটার 8 ইয়ার্স 8 বছর পরে 8 ইয়ার্স পরে মানে কি প্রেজেন্ট থেকে যাব না 8 ইয়ার্স তো প্রেজেন্ট থেকে যদি যায় তাহলে টোটাল পাস্ট থেকে একদম ফিউচার অফ দি গ্যাপ কত গ্যাপ অ্যাকচুয়ালি টোটাল 14 ইয়ার্স এর গ্যাপ এই জায়গাটা তোমাদের ভালো করে বুঝতে হবে 14 ইয়ার্স এর গ্যাপ তো রেশিও কত আসছে 15:16 তো 15:16 হয় এখান থেকে একটু চেক করো যে ডিফারেন্স সেম আছে কিনা কারণ এজের ডিফারেন্স কোন সময় এজের ডিফারেন্স কোন সময় কি চেঞ্জ হয় না আমরা জানি এজের ডিফারেন্স অক্ষণে মানে ধরো প্রেজেন্টে যা আছে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে সেমই থাকবে কোনো চেঞ্জ হবে না তো যদি চেঞ্জ না হয় তাহলে এখানে বলতে পারি যে এজের ডিফারেন্সটা কি 1 ফিউচারও এজের ডিফারেন্সটা কি হবে 1ই থাকবে রেশিওতে তো যদি 1 থাকে একবার চেক করে নিই যে সুনীল কত বছরের ছিল আর কত বছরের হয়ে গেছে সুনীল ছিল 8 রেশিওতে হয়ে গেছে কত 15 কত বাড়লো 7 পার্ট বাড়লো মানে 7 রেশিও বাড়লো কার জন্য বাড়লো 14 ইয়ার্স এর জন্য 14 ইয়ার্স এর গ্যাপের জন্য বাড়লো তো 1 পার্ট 7 পার্ট যদি 14 ইয়ার্স হয় 1 পার্ট 2 ইয়ার বলতে পারি 1 পার্ট যদি 2 ইয়ার হয় এবার কি বার করতে বললো যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজেস তো ডিফারেন্স কত আসবে ডিফারেন্স দেখো না একটু আগে রেশিওতে কত 1 আসলো রেশিওতে 1 আসলো তো ডিফারেন্স 1 রেশিও ইকুয়াল টু কত 2 ইয়ার তো যে রেজাল্ট আসবে কত আসবে 2 ইয়ার্স এর আসবে বুঝতে পারলাম যদি মনে করছেন না প্রবলেম হচ্ছে তাহলে বের করতে পারো যে 8 ইকুয়াল টু কত হবে 16 9 ইকুয়াল টু কত হবে 18 ডিফারেন্স কত 2 ইয়ার বুঝা গেছে এখানে যদি দেখো 15:2 কত হচ্ছে 30 16:2 32 ডিফারেন্স কত 2 ইয়ার এজের গ্যাপ কোন সময় চেঞ্জ হয় না ডিফারেন্স কোন সময় চেঞ্জ হয় না ডিফারেন্স সেমই থাকে বুঝতে পারলাম নেক্সট কোশ্চেন যাই নেক্সট কোশ্চেন কি বলছে দেখো দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ এন্ড বি ইজ 4:5 প্রেজেন্ট এজ বলছে কিন্তু প্রেজেন্ট এজ বলছে এ আর বি এর কত দেওয়া আছে 4:5 দেওয়া আছে নেক্সট কি বলছে 2 ইয়ার্স লেটার 2 বছর পরে দ্য রেশিও অফ দ্য এজেস অফ বি এন্ড সি উইল বি 2:1 আচ্ছা 2 বছর পরে বি এন্ড সি 2 বছর পরে বি আর সি কত হচ্ছে 2:1 এর হচ্ছে ঠিক আছে 2:1 এর হচ্ছে ইফ সি ইজ 16 ইয়ার্স ইয়াঙ্গার টু বি বি আর সি এর যে ডিফারেন্স সি ইয়াঙ্গার মানে বি বড় তো বি থেকে সি এর যে ডিফারেন্স এটা কত বলছে 16 ইয়ার্স যদি এরকম হয় হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ সি যদি ডিফারেন্স 16 হয় রেশিও ডিফারেন্স আর এজ এর ডিফারেন্স তো সেম হওয়ার কথা তো রেশিও ডিফারেন্স কত দেখো রেশিও ডিফারেন্স কোন সময় চেঞ্জ হয় না প্রেজেন্টের বলো পাস্টের বলো আর ফিউচারের বলো তো ডিফারেন্স কত আছে রেশিওতে ডিফারেন্স কত 1 পার্টের 1 পার্ট ইকুয়ালস টু কত হবে 16 হয়ে যাবে 1 পার্ট যদি 16 হয়ে থাকে তাহলে এখান থেকে সি এর যে এজটা কত পাচ্ছি আমি 16 পেয়ে যাচ্ছি 1 পার্ট ইকুয়ালস টু 16 মানে ডিফারেন্সটা 16 আর 1 পার্ট ইকুয়ালস টু 16 মানে সি এর এজও কত 16 তো সি এর এজ যদি 16 হয় প্রেজেন্ট এজ কত এটা তো 2 বছর পরে ছিল না আফটার 2 ইয়ার তো 2 বছর আগে কত হবে 16 থেকে 2 মাইনাস করে দেব তো যে সি এর ভ্যালুটা আসছে সেটা আসছে কত 14 ইয়ার্স অপশন নাম্বার সি এখানে এ ইজ টু বি এর যে রেশিওটা দেওয়া আছে সেটা আমার কোনো কাজে আসে না ঠিক আছে তো প্রত্যেকটা পার্ট যে কাজে আসবে তার কোনো কথা নেই তুমি ভালো করে কোশ্চেন আগে পড়ে নেবে যতটুকু দরকার তুমি ততটুকুই কাজে লাগাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন আফটার 5 ইয়ার্স দ্য রেশিও অফ এজ অফ হর্ষিত টু দ্যাট অফ মঞ্জিত আফটার 5 ইয়ার্স 5 বছর পরে দ্য রেশিও অফ এজ অফ হর্ষিত টু দ্যাট অফ মঞ্জিত আফটার 5 ইয়ার্স আচ্ছা ঠিক আছে আফটার 5 ইয়ার্স একটা গ্যাপ দিয়ে দিই আফটার 5 ইয়ার্স এজ হলো আফটার 5 ইয়ার্স কত হচ্ছে আফটার 5 ইয়ার্স হর্ষিত আর মঞ্জিতের রেশিও কত হচ্ছে 5:4 এর হচ্ছে নেক্সট কি বলছে 3
ইয়ার্স এগো, 3 বছর আগে, তাহলে প্রেজেন্ট থেকে যাবো, এটাকে প্রেজেন্ট আমি কাউন্ট করেছিলাম, তো প্রেজেন্ট থেকে যখন যাব 3 বছর আগে, ঠিক আছে, 3 ইয়ার্স এগো, দ্য রেশিও অফ দ্য এজ অফ মঞ্জিত টু দ্যাট অফ হর্ষিত, এখানে হর্ষিত টু দ্যাট অফ মঞ্জিত দেওয়া, আর এখানে দেওয়া আছে মঞ্জিত টু দ্যাট অফ হর্ষিত, তো এই জায়গাটাকে আমি চেঞ্জ করতে পারি, কি হবে, হর্ষিত টু দ্যাট অফ মঞ্জিত করতে পারি, তো যে রেশিওটা আসবে কত আসবে, 3:2, ঠিক, তো 3:2 হর্ষিত টু দ্যাট অফ মঞ্জিত করে নিলাম, তো 3:2 এখান থেকে যদি দেখি, 3:2, ঠিক আছে, এজের গ্যাপ কি আছে, 1:1, তার মানে কি সেম সেম আছে এজের গ্যাপ, ডিফারেন্স সেম আছে, কোনো চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে, তো এখান থেকে দেখো যে টোটাল পাস্টের থেকে ফিউচার পর্যন্ত টোটাল এজের গ্যাপটা কত, টোটাল এজের গ্যাপটা হলো গিয়ে 8 ইয়ার্স, টোটাল এজের গ্যাপ কত, 8 ইয়ার্স, তো এখান থেকে দেখো হর্ষিত যে ছিল বা মঞ্জিত যে ছিল, হর্ষিত বা মঞ্জিত যাই বলো, টোটাল এজ কত ছিল, টোটাল এজ কত ছিল পাস্টে, টোটাল ছিল 5x ধরে নি, টোটাল 5 পার্ট ছিল, টোটাল 5 পার্ট ছিল, তো 5 পার্ট যদি হয় তো 5 পার্টের ভ্যালু কত, 5 পার্টের ভ্যালু কত, এখান থেকে যদি দেখো 1 পার্টের ভ্যালু কত, 1 পার্টের ভ্যালু কত আসবে, কিভাবে আসবে, কিভাবে বার করবো, দেখো হর্ষিত পাস্টে ছিল 3 রেশিওতে, আর 8 বছর পরে কত হলো, 5 রেশিওতে, তো 8 বছর পরে কত রেশিও বাড়লো, 2 রেশিও বাড়লো, 2 রেশিও যে বাড়লো কার জন্য বাড়লো, 8 বছরের জন্য, তো 1 পার্ট যে ভ্যালুটা আমরা বলছিলাম যে 1 পার্ট কত, 1 পার্ট কত আসলো, 4 ইয়ার, তো এখান থেকে যদি দেখো 5 পার্ট, টোটাল 5 পার্ট না, হর্ষিত আর মঞ্জিতের সাম 5 পার্ট, তো 5 পার্ট ইকুয়ালস টু কত আসবে, 5×4 দ্যাট ইজ কত, 20, এবার বলছে যে প্রেজেন্টে, না, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ হর্ষিত এন্ড মঞ্জিত, প্রেজেন্টে সাম কত, প্রেজেন্টে যেতে গেলে কি করতে হবে, 3 বছরের গ্যাপ আছে প্রেজেন্টে, তার মানে 3 বছর হর্ষিত বড় হলো, 3 বছর মঞ্জিত বড় হলো, টোটাল কত বছর বড় হলো, 6 বছর, তো তাহলে টোটাল সাম কত আসবে, টোটাল সাম আসবে প্রেজেন্টে 20+6 দ্যাট ইজ 26 ইয়ার্স প্রেজেন্টে আসবে, বুঝা গেছে, কারণ মঞ্জিত 3 বছরের বড় হবে, 3+ করবো, সঙ্গে হর্ষিত 3 বছর বড় হবে, 3+ করবো, টোটাল কত প্লাস করছি, 6+ করছি, বুঝা গেছে, পাঁচটা থেকে প্রেজেন্টে যেতে গেলে কি করতে হয়, তো যে অপশনটা আসছে, যে রেজাল্ট আসছে, অপশন ডি 26 ইয়ার্স, ক্লিয়ার, নেক্সট যাই, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 5 ইয়ার্স এগো দ্য এজ অফ খুশবু ওয়াজ 3 টাইমস দ্য এজ অফ সঞ্জনা, ঠিক আছে, 5 ইয়ার্স এগো, 5 ইয়ার্স এগো, 5 বছর আগে খুশবু ওয়াজ কার, সঞ্জনার, কত টাইমস, 3 টাইমস, মানে 3:1, রেশিও কত হবে, 3:1, আফটার 14 ইয়ার্স, তার মানে কত বছর থেকে, কোন সময় থেকে যাবে, প্রেজেন্ট থেকে, 14 ইয়ার্স, দ্য রেশিও অফ দ্য এজেস অফ সঞ্জনা টু খুশবু, আগে কি ছিল, খুশবু টু সঞ্জনা, এখন কি আসছে, সঞ্জনা টু খুশবু, এটাকে ঘুরে দিতে পারি, খুশবু টু সঞ্জনা করে দিই, কি আসবে, 17:12, ক্লিয়ার হলো, তো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ সঞ্জনা, একদম ইজি, একদম ইজি, কিভাবে ইজি, দেখো এজের গ্যাপ কোনো সময় চেঞ্জ হয় না, তো দেখি এজের গ্যাপটা ঠিক আছে কিনা, এজের গ্যাপ কত আছে, 2, এখানে কত, 5, তো এজের গ্যাপ তো চেঞ্জ করা আছে না, চেঞ্জ তো হতে পারে না, তাহলে আমাদের কি করতে হবে, এজের গ্যাপটাকে ইকুয়াল করতে হবে, ইকুয়াল করতে গেলে এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে 2 দিয়ে, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, ওই দুইটা রেশিওকেও আমি 2 দিয়ে মাল্টিপ্লাই, অ্যাকচুয়ালি ওই দুইটা রেশিওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, তো যে মেন রেশিওটা আসবে এটা কত আসবে, 34 আর 24, আর এখানের যে রেশিওটা আসবে সেটা কত আসবে, 15, 5 দিয়ে মাল্টিপ্লাই করছি না, 15 আর কত, 5, তো আর অ্যাকচুয়ালি এজের গ্যাপটা কত, পাস্ট থেকে একদম ফিউচার অবধি 19 ইয়ারের, ঠিক আছে, 19 ইয়ারের গ্যাপ, তো এখন যদি দেখি যে 19 ইয়ারের গ্যাপে, এবার তো ডিফারেন্স সেম আছে, 10-এর গ্যাপ, তো যদি একটু চেক করি যে 15 ছিল হর্ষিত, সরি হর্ষিত বলছি, খুশবু ছিল 15, খুশবু 15 থেকে কত হলো, 34 হলো, কত বাড়লো, 19 রেশিও বাড়লো, কার জন্য বাড়লো, 19 ইয়ারের জন্য, তার মানে এখান থেকে বলতে পারি যে 1 রেশিও কার সমান, 1 ইয়ারের সমান, তো 1 রেশিও যদি 1 ইয়ারের সমান হয় তাহলে 5 রেশিও কার সমান হবে, 5 ইয়ারের সমান হবে, তার মানে সঞ্জনা কত ছিল, সঞ্জনা ছিল 5 ইয়ার, কোন সময়, 5 বছর আগে, 5 বছর আগে, তাহলে প্রেজেন্টে তার কত হবে, প্লাস 5 করতে হবে, তো সঞ্জনার যে প্রেজেন্ট এজটা আসবে, প্রেজেন্ট এজটা কত আসবে, 10 ইয়ার, অপশন নাম্বার এ, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন তুমি ভালোভাবে যদি
একটু পড়ো আর রেশিওটাকে যদি ভালোভাবে কাজে লাগাও তাহলে ইজিলি করতে পারবে তুমি 10 to 12 সেকেন্ডের মধ্যে ইজিলি করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য রেশিও অফ দ্য এজেস অফ শ্যাম অ্যান্ড রাধা, শ্যাম অ্যান্ড রাধা রেশিও দিয়ে দিয়েছে না, 4 ইয়ার্স হ্যান্স, মানে 4 বছর পরে, হ্যান্স মানে কি উইল বি ফিউচারে আসে, 4 বছর পরে না। আচ্ছা ঠিক আছে, 4 বছর পরে কত বলছে, 4 বছর পরে কত বলছে, 4 বছর পরে বলছে 17:14। সব দিকে বলছে 6 ইয়ার্স এগো, 6 বছর আগে, তো 6 বছর আগে মানে এখানে 6 বছর আর মাঝখানে প্রেজেন্ট ছিল। ঠিক আছে, 4 বছর পরে মানে ওর থেকে 4 বছর পরে, প্রেজেন্ট থেকে 4 বছর পরে আর 6 বছর আগে মানে 5 থেকে 6 বছর আগে। The ratio of their ages was 4:3. এবার যদি চেক করি ডিফারেন্স কত, 1, ডিফারেন্স কত, 3, তো ডিফারেন্স তো সেম নেই, ডিফারেন্স সেম করতে হবে, রেশিওতেও ডিফারেন্স চেঞ্জ হতে পারে না, এজে তো ডিফারেন্স চেঞ্জ হবেই না। ঠিক আছে, যা ছিল তাই থাকার কথা, তো এখানে 3 মানে এখানেও 3 করতে হবে, তার মানে তাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর তাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো যে রেজাল্টটা আসবে 12 আর কত, 9। অ্যাকচুয়াল গ্যাপটা কত, অ্যাকচুয়াল গ্যাপটা হলো 10 ইয়ার আর এখানে কত আসছে 17:14 যা ছিল তাই। তো এখন দেখো 12 থেকে 17 শ্যাম কত বাড়লো, 5 বাড়লো, 5 রেশিও বাড়লো, 5 রেশিও কার জন্য বাড়লো, 10 ইয়ারের জন্য, তো 1 রেশিও রেজাল্ট কত আসছে, 2 ইয়ার, 5 রেশিও যদি 10 ইয়ার হয় 1 রেশিও 2 ইয়ার। ঠিক আছে, তো এবার কি বার করতে বলছে দেখো, ফাইন্ড দ্য সাম অফ দেয়ার প্রেজেন্ট এজেস, প্রেজেন্ট এজেস এর সাম কত, তো প্রেজেন্টে যদি যেতে চায় প্রেজেন্টে কত আসবে, শ্যাম শ্যাম কত, শ্যাম তো 9 না, সরি শ্যাম 12, 12 কত আসবে, 12 × 1 পার যদি 2 ইয়ার হয় 12 পার কত আসবে, 20। আচ্ছা এটাকে ডাইরেক্ট সাম বলছে, তো সাম এখানেই সাম করে দিই, ফার্স্টে সাম করে দিই তারপরে প্রেজেন্টে যেতে গেলে প্লাস করে দেবো, তো টোটাল কত, ফার্স্টে কত, টোটাল সাম 21, 1 পার যদি 2 ইয়ার হয় 21 পার্ট কত হবে, 42 ইয়ার, আর যদি 42 ইয়ার পাস্টে তাদের সাম থাকে 6 বছর পরে কত হবে, 6 বছর পরে দুজনেই 6-6 করে টোটাল 12 ইনক্রিজ করবে, তো যদি টোটাল 12 ইনক্রিজ করো, 42 ছিল আগে এখনে টোটাল 12 ইনক্রিজ করবে, তো কত হবে 54 ইয়ার, তাদের সাম হবে কত, 54 ইয়ার, অপশন নাম্বার ডি। দেখো রেশিওর কনসেপ্টটা এত দারুণ কনসেপ্ট, যদি তুমি ভালোভাবে একবার বুঝতে পারো প্রত্যেকটা পার্ট যে থাকে, প্রত্যেকটা পার্ট যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে রেশিওর মতো দারুণ জিনিস আনবে, রেশিও দিয়ে যে কোনো চ্যাপ্টার তুমি ইজিলি সলভ করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে যে মনু ইজ 8 ইয়ার্স ইয়ঙ্গার দেন তরুণ, মনু ইজ 8 ইয়ার্স ইয়ঙ্গার দেন তরুণ, তার মানে তরুণ বড় কার থেকে, মনুর থেকে, কত বছরের বড়, 8 ইয়ার্স এর বড়। আচ্ছা মনুজ এজ ইজ 30% অফ দ্য সাম অফ হিজ অ্যান্ড তরুণস এজ, বলছে মনুর যে এজটা আর তরুণের যে এজটার যে সাম, সামের 30%, তো সামের যদি 30% বলি 30/100 আসছে, এটাই কার এজের সমান, মনুর এজের সমান, এটি তো বলছে মনুজ এজ ইজ মানে ইকুয়াল টু 30% অফ দ্য সাম। ঠিক আছে, এখান থেকে একটু ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে কি আসছে, 0 0 ক্যান্সেল, 3m + 3t ইকুয়ালস টু কত, 10m, 10mটাকে এদিকে নিয়ে আসি কত আসবে তাহলে, 3t আগে লিখে নিই, -7m হয়ে যাবে, ইকুয়ালস টু কত, 0। আর এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে যদি ইকুয়াল করে দিই, আমার কার এজ লাগে, তরুণের এজ লাগে, তো তরুণের এজ বার করতে গেলে এলিমিনেট করে দিই নাকি, এলিমিনেট করলে তো পেয়ে যাবো না, তো এম ইকুয়ালস টু কত লেখা যায়, এম ইকুয়ালস টু লেখা যায় না, t-8, এম এর জায়গাতে t-8 লিখে দিই, 3t-t-8 ইকুয়ালস টু কত, 0, এখান থেকে 3t-70 মাইনাস মাইনাস কি আসছে, +56 ইকুয়াল টু কত, 0, 3t-70 -40 + কত, 56 ইকুয়াল টু কত, 0।
এখান থেকে এই মাইনাস পার্টটাকে যদি সাইড চেঞ্জ করি কত আসছে, কত আসছে 40, 40 ইকুয়ালস টু কত 56, তো t ইকুয়ালস টু কত 14, t যদি 14 হয়, t ইকুয়ালস টু যদি 14 হয় তাহলে দেখো কি বার করতে বলো, t তো 14 মানে এটা প্রেজেন্টের না, 12 বছর পরে কত হবে, তো 12 বছর পরে কি করে দেবো প্লাস করে দেবো, 12 বছর পরে কি করবো প্লাস করে দেবো, তো যে রেজাল্টটা আসবে এক দিয়ে লিখছি, ঠিক আছে এদিক দিয়ে লিখছি, তো টি যদি এখন 14 হয় 12 বছর পরে কত হবে প্লাস করে দেবো 12, 26, 26, আছে অপশনে অপশন নাম্বার ডি, ঠিক আছে একটু গল্প দিচ্ছিল, 15 to 20 সেকেন্ড টাইম লাগতে পারে এরকম টাইপের কোশ্চেনের মধ্যে, ঠিক আছে তো 20 সেকেন্ড চলে, 20 সেকেন্ড তুমি নিতে পারো, বুঝছে। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ এজ অফ সুনীল টু দ্য এজ অফ হিজ ডটার 7 ইয়ার্স এগো, আচ্ছা 7 ইয়ার্স এগো বলছে, কত বলছে সুনীল আর তার ডটারের এজের যে রেশিও 7 ইয়ার্স এগো কত বলছে 7:1, অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 13 ইয়ার, তো প্রেজেন্ট যদি এখানে থাকতো, প্রেজেন্ট থেকে ফিউচার যেতে গেলে প্রেজেন্ট থেকে ফিউচার যেতে হয় 13 ইয়ার, রেশিওটা কত আসছে 2:1, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজেস অফ ডটার, তো ডিফারেন্স দেখে নি, ডিফারেন্স কত 6, এখানে ডিফারেন্স কত 1, তো এটাকে তো 6 বানাতে হবে, তো 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হলো, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে রেশিওতে কত আসছে 12 আর কত 6, আর এখানে কত আসছে 7:2 কত 7:1, তোর অ্যাকচুয়াল গ্যাপটা কত 20, অ্যাকচুয়াল গ্যাপটা কত 7+13 20, এবার রেশিওর গ্যাপ সেম আছে, এবার যে সুনীল ছিল সুনীল কত হলো বা ডটার যে ছিল ডটার কত ছিল 1 পার্ট ছিল, এখন কত পার্টের হয়ে গেল 6 পার্টের, তো কত পার্ট বাড়লো বলতে পারি না, যে 5 পার্ট বাড়লো, এই যে 5 পার্ট বাড়লো, 5 রেশিও বাড়লো, এটা কার জন্য বাড়লো 20 ইয়ারের জন্য, এই যে 20 ইয়ারের গ্যাপ ছিল 20 ইয়ারের জন্য, তাহলে 1 পার্ট ইকুয়ালস টু কত আসছে 4 ইয়ার, 1 পার্ট যদি 4 ইয়ার হয় তাহলে বলছে প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজে যেতে গেলে কি করতে হবে, প্রেজেন্টে যেতে গেলে কি করতে হবে, আগে পাস্টে বার করি, পাস্টে কত আসছে, পাস্টে কত ছিল 1 পার্টের, 1 পার্ট যদি 4 ইয়ার হয় তার মানে 4 ইয়ারের ছিল ডটার, 4 ইয়ারই ছিল, তো প্রেজেন্টে যেতে গেলে 7 বছর আগে বলেছিল মনে আছে, 7 বছর আগে, তার মানে প্রেজেন্টে যেতে গেলে 7+ করতে হবে, তো 7+ করে দিই, 7 যদি প্লাস করি তো যে রেজাল্টটা আসছে 11 ইয়ার, তো ডটারের যে প্রেজেন্ট এজ হবে 11 ইয়ার, অপশন নাম্বার বি, ঠিক আছে বুঝা গেছে, আশা করছি এজে আর কোনো তোমাদের প্রবলেম থাকছে না, রেশিওর যদি কনসেপ্টটা ঠিকঠাকভাবে নিতে পারো তাহলে এজ একদম ক্লিয়ার হয়ে যাবে, এইজে কোনো প্রবলেম আসবে না, আর এইজের মধ্যে কোনো ফর্মুলাও কাজে লাগে না, ঠিক আছে মোস্ট দারুণ চ্যাপ্টার বলতে পারো। নেক্সট একটা কোশ্চেন আমি তোমাদের জন্য রাখলাম, এই কোশ্চেনটা তোমরা করে আনসারটা কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে তো ভিডিওটা তো দেখছো, দেখে তো প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হচ্ছে, তো লাস্টে একটা ফিডব্যাক তো চাই না, তো ফিডব্যাক হিসাবে আমি এই কোশ্চেনটা রাখলাম যে তোমরা যদি এটা আনসারটা দাও তাহলে মনে করবো যে আমি আমার এই ক্লাসটা করা সার্থক হলো, ঠিক আছে তাতে আমি আরো উৎসাহ পাবো এরকম ধরনের আরো নতুন নতুন ক্লাস নিয়ে আসার জন্য, ঠিক আছে তো তোমরা ভিডিওটাকে ভালো করে দেখো আর এই কোশ্চেনের আনসারটা কমেন্টে জানিও, যদি হয় তাও কমেন্টে জানাতে পারো, যদি না হয় ডাউটও জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি প্রত্যেকটা ডাউট নেব, তোমাদের যতগুলো ডাউট থাকবে যে কোনো চ্যাপ্টারের উপর, যে কোনো চ্যাপ্টারের উপর যে কোনো ডাউট তোমরা জিজ্ঞাসা করতে পারো কমেন্টে, আমি প্রত্যেকটা ডাউট নেব সকলের জন্য, ঠিক আছে তো আজকে এতটুকুই রাখছি, ভিডিওটা ভালোভাবে দেখো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, রেশিও ভালোভাবে পড়ো, ঠিক আছে তাহলে যেই কোনো চ্যাপ্টার তুমি ইজিলি করতে পারবে রেশিও দিয়ে, তো আজকে এতটুকুই রাখছি, ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে, তো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে তাহলে এতটুকুই রাখছি, সবাই ভালো থেকো।